আর কেমন আছেন সবাই সকলকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে শিবের নাম নিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন নটা বাজে সকলের কাজকর্ম সেরে স্নান সেরে রেডি হয়ে গেছি যাব শিবের মাথায় জল ঢালতে মন্দিরে যাব পুজো দিতে আজ মা ছেলে আমার হাজব্যান্ড তিনজনে মিলেই আজকে উপোস গেছি তো ছেলে এখন একটুখানি খিদে খিদে পাচ্ছে বলছে সাড়ে নটা বাজে তো কতক্ষণ থাকতে পারবে জানি না ওকে বলেছি খেয়ে নিতে ও বলছে না আমি পুজো দিয়ে তারপরেই খাবো ওরও আমরা যেহেতু পুজো উপোস করেছি ওরও ইচ্ছা করছে উপোস করার তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর একটু কষ্ট করে দেখবেন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আমার পাশে থেকে সাপোর্ট করবেন যারা প্রথমবার দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন কথা বলতে চাইছিল ওকে আমি বলেছি তুই পরে বলবি তারা রাগ করে দেখুন এখানে এসে বসে পড়েছে তুমি কী বলতে চাও বলো আচ্ছা বলো তুমি কী বলতে চাও বলো হার মহাদেব বলো বলো বাবা বলো হ্যাঁ হ্যাঁ মহাদেব বলতে হয় বাবা বলো রাগ করে না দিয়েছি এ তো তোমাকে ফোন এদিকে ঘুরে বলতে হয় তোমার বন্ধুদের বলো বলো হ্যাঁ প্রীতম আছে এখানে বলো আসো বলো শরীর তোমার মুখ দেখা যাচ্ছে না বস এবার বলো গাইসকে বলো হ্যালো গাইস হ্যালো গাইস তোমার না তোমার তোমারও বন্ধু আছে এখানে বলো

জন্য যা কিছু লাগবে সমস্তটাই রেডি রেডি করে নিয়েছি আর আমিও হয়ে গেছি এই মন্দিরটা অনেক সময় অনেক ভিড় হয় এখন দেখছি অতটা ভিড় নেই চলুন তাড়াতাড়ি করে তাহলে পুজোটা সেরে নিয়ে যাক তো ভিডিওটা আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমার হাজবেন্ড একদম ভিডিও বানাতে চায় না এত লোকের মাঝখানে আমাদের দুজনেরই হয়ে গেছে ছেলেও এখানে জল ঢেলে নিল চলুন ঠাকুর দর্শন করিয়ে দিই এই যে এখানে শিব পার্বতী আছে এখানে রাম লক্ষ্মণ সীতা আর এদিকে রয়েছে রাধা কৃষ্ণ আর হচ্ছে এখানে নারায়ণ লক্ষ্মী রাধা কৃষ্ণটা এই যে এখানে আছে আর এদিকে আছে মা দুর্গা আর ওই সাইডে বরজাংবালি এই মন্দিরটায় সবাই আসে এখন যেহেতু তো সেই কারণে প্রচুর ভিড় হয় আজকে একটুখানি ফাঁকা ছিল তারপরে আবার আস্তে আস্তে ভিড় বেড়ে গেছে চলুন বাড়ি ফিরে যাই পুজো হয়ে গেছে আমাদের চলে এসেছি পুজো হয়ে গেছে এবার ঘরের ছেলের জন্য খাবার দাবার বানাবো ও তো আর থাকতে পারবে না বেশিক্ষণ পারছিস কেন এখন রাত রোদ্দুরে গরমে ঘুরতে যেতে হবে না প্রচুর গরম আর মন্দিরে প্রচুর ভিড় ছিল তাই আমার পুজোর ভিডিও আপনারা দেখতে পাবেন না কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একদম ভিডিও বানাতে চায় না রেগে যায় প্রচুর তো ওকে বলেছিলাম যে আমি পুজো করছি একটু ভিডিওটা বানো ও বানাবে না বলে এত লোকের সামনে আমি বানাতে পারবো না এই যে এদিকে দেখুন যদি বাড়িতে কাঠারি না থাকে না নারকল ভাঙার জন্য একটা ভালো টেকনিক এই যে হাতুড়ি দিয়ে এইভাবে মেরে মেরে আমাদের নারকোল ভাঙা হচ্ছে আমাদের বাড়িতে কাঠারি নেই বলে আর হচ্ছে যে কি বলে স্ক্রু ড্রাইভার স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে মানে এই যে নারকোলের ছালগুলো ওইগুলোকে ছাড়ানো হচ্ছে তো এইভাবেই আমাদের নারকল মানে ভাঙা হয় কারণ হচ্ছে যেহেতু এখানে কাটারি খুব একটা পা যায় না পাওয়া যায় কি না আমাদের বাড়িতে তো নেই তো একে অনেকবার বলেছি আনতে ও বলে এখানে আমাদের ওখানকার মতন নাকি কাটারি পাওয়া যায় না তার জন্য আমরা এইভাবেই নারকল ভাঙি তো হয়ে গেছে এদিকে নারকল ভাঙা আর হচ্ছে এদিকে আমি সাবু মাখা করবো ভীষণ ভালো লাগে এই সাবু মাখাটা একবার কিন্তু আপনারা যদি উপোস করে থাকেন ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে এখানে পেস্তা কাঠবাদাম কাজুবাদাম ভালো করে আমি গুঁড়ো করে নিলাম আর এখানে বড় সাবু ভিজিয়ে রেখেছিলাম নারকল কুড়া দিলাম আর কলা দিয়েছিলাম দুখানা সন্দেশ দিয়ে দিয়েছি দুটো আর কিশমিশ দিলাম আর আমি এখানে আখের গুড় দিচ্ছি আপনারা অন্য কিছু গুঁড় থাকলে দিতে পারেন কিংবা চিনিও দিতে পারেন মিজিও দিতে পারেন আমরা চিনি খুব একটা খাই না সেই জন্য আমরা গুড়টা দিয়েছি তো এইভাবে নিয়ে নিচ্ছি এবার খেতে খেতে বসবো প্রায় দুটো মতন বাজে তারপর মধু দিয়ে দিলাম একটু আর এই যে বাদামটা গুঁড়ো করে রয়েছিলাম দিয়ে দিলাম এইভাবে একবার খেয়ে দেখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি একবারটি খেয়ে আপনাদের পোষাবে না মনে হবে আরও খাই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের কাছে বন্ধুদের কাছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা